বেসিক্যালি আমাদের একটা কোর্স ছিল, যারা হচ্ছে কোর্সে অংশগ্রহণ করেছেন আপনারা জানেন, একটা ওয়েবসাইট শুরু থেকে শেষ পর্যন্ত ডিজাইন করার পর সেটা যদি কোনো সময় যদি একটু করে যদি হেরফের হয়ে যায়, বা আপনি যদি কোনো একটা প্লাগ ইন যদি আপনি ওখান থেকে আনইনস্টল করে দেন, ওয়েবসাইটটা নতুন করে হয় ডিজাইন করতে হবে, নতুবা আপনাকে আরও টাকা খরচ করতে হবে, ওয়েবসাইট ডিজাইনার হায়ার করতে হবে। সেই বিপদটা কীভাবে আপনি সমাধান করবেন খুব সহজে সেটাই আজকে বলে দিচ্ছি। ওয়েবসাইটটাকে আপনাকে ব্যাকআপ দিয়ে রাখতে হবে। আপনার যদি কোনো সময় যদি কোনো অবস্থায় আপনার ওয়েবসাইটটা যদি নষ্ট হয়ে যায় বা কোনো কিছু প্লাগ ইন টেন আগেন আনইনস্টল দিয়েও দেন, কোনো সমস্যা নাই, নতুন করে আবার দুই মিনিটের ভিতরে সেটা আবার ঠিক করা যাবে। এটা যে কোনো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের জন্য খুবই জরুরি, কারণ ওয়েবসাইটটা যদি ব্যাকআপ দিয়ে না রাখেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, বিপাকে পড়ে যাবেন পরবর্তীতে। আবার নতুন করে আপনাকে এটা হয় নিজে ডিজাইন করতে হবে, আর যদি আপনি যদি নিজে যদি কাজগুলো না পারেন তাহলে ডেভেলপারকে আবার টাকা দিয়ে আবার সেই কাজটা নতুনভাবে টাকা খরচ করে করতে হবে আপনাকে। তো আমরা লগ ইন করলাম, লগ ইন করার পর আপনি ড্যাশবোর্ডটা ঠিক এভাবেই দেখতে পাবেন। তারপর আপনি যে কাজটা করবেন, এই প্লাগ ইনে চলে যাবেন। এখান থেকে আমাদের নেটের স্পিডটা একটু কম স্লো করে কাজ করতেছে, আমি সেটা জানি না অবশ্য। এরপর হচ্ছে আপনি প্লাগইন থেকে অ্যাড নিউ ক্লিক করবেন। এখান থেকে ওকে যাওয়ার পর হচ্ছে এখানে অ্যাড নিউ ক্লিক করবেন। সো আপনি সার্চ বারে লিখবেন, সেটা হচ্ছে অল ইন ওয়ান মাইগ্রেশন। আবারও বলতেছি, ভালোভাবে খেয়াল করে দেখেন, অল ইন ওয়ান মাইগ্রেশন, এটাই হচ্ছে আমাদের সেই ইয়াটা, অল ইন ওয়ান WP মাইগ্রেশন। আমি একটা হচ্ছে WP এখানে লিখি না, তারপরে হচ্ছে এটা নিয়ে আসছে। এটা অলরেডি 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, এটা এতটাই মানে জনপ্রিয়। সো যার কারণে এটা আমরা এখান থেকে সরাসরি এখান থেকে অ্যাক্টিভ করে দিব। আপনি এখন অল ইন ওয়ানের একটা ইয়া দেখতে পাবেন। যেমন আমি আপনাদেরকে যে বিষয়টা বলি, এই যে অল ইন ওয়ানের একটা হচ্ছে আমরা টুলস পেয়ে গেছি এখান থেকে, ফেসবুক বুস্ট বাংলাদেশ। এখন ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন, ফেসবুক বুস্ট বাংলাদেশ আমি আপনাদেরকে লাইভ ইয়ে করে দেখাবো। যেমন আমাদের ওয়েবসাইটটা এখন টোটালি ওকে আছে, প্রথমে আগে ব্যাকআপ দিয়ে রাখবো, তারপর আমরা যে কাজটা করব কিছু দিলে দিয়ে এলোমেলো করে দিব ওয়েবসাইটটা, তারপর সেই ওয়েবসাইটটা পুনরায় কীভাবে ফেরত নিয়ে আসবেন সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনি অল ইন ওয়ান এখানে চলে যাবেন, অল ইন ওয়ান WP মাইগ্রেশনে ক্লিক করবেন। একটা ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট। ওকে, এক্সপোর্ট করার পর আপনি হচ্ছে এখানে ফাইল করবেন। আপনি চাইলে ড্রপ বক্সেও রাখতে পারেন, গুগল ড্রাইভেও রাখতে পারেন, আমি হচ্ছে ফাইলে রাখবো। ফাইল করে করলে দেখতে পাবেন, একটা হচ্ছে এখানে সময় লাগে, এটা 100% পর্যন্ত আপনাকে মানে ওয়েট করার জন্য বলে। তো আমাদের যেহেতু ওয়েবসাইটে তেমন একটা বেশি হচ্ছে ফাইল টাইল বা এই ধরনের কোনো কিছু তেমন একটা বেশি নাই, এটা খুব তাড়াতাড়ি হবে আশা করি। নেটের স্পিডটা একটু স্লো কাজ করতে দেখতেই পাচ্ছেন এটা। তো 100% হলেই আমি আবার হচ্ছে ব্যাগ আসতেছি। আমাদের হচ্ছে ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি সো ফোল্ডারে যাই তাহলে আমরা এই ফোল্ডারটা এখানে দেখতে পাবো। সো আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা এটা এখানে প্যাস করে রেখে দেব, এই যে সেই ফোল্ডারটা যেটা হচ্ছে ফেসবুক বুস্ট বাংলাদেশের সেই ইয়াটা ফোল্ডারটা হচ্ছে এটা। তো আমি এটা হচ্ছে ফোল্ডারে করে রাখি, তাহলে আমাদের খুঁজে পেতে আরও বেশি সুবিধা হবে। ফেসবুক বুস্ট বাংলাদেশ .com ওকে, অনেক বড় নাম। তারপরে হচ্ছে এটা এখানে রাখি, হ্যাঁ এই ফোল্ডারের ভিতরে এটা আছে। তো আমি হচ্ছে এখন আমাদের যেটা আমি ক্লোজ করে দিই, আমার এগুলো কোনো কাজে এখন আসবে না। দেখেন আমাদের ওয়েবসাইটটা এখন কি, আমি রিফ্রেশ দিচ্ছি, এখন দেখতে পাবেন আমাদের ওয়েবসাইটটা খুব সুন্দরভাবে শো করতেছে। আমি কিছু হচ্ছে এলোমেলো করে দিব, এখন প্লাগ ইনতে যাচ্ছি অথবা সেটা না করে আমি একটা কাজ করি পেজে যাচ্ছি। এই যে আমাদের হোম পেজ দেখতে পাচ্ছেন আপনারা, আমি পেজে আসলাম, হোম পেজে দেখতে পাচ্ছেন এই পেজটা আমি ডিলিট করে দিব। ওকে, আমি ডিলিট করে দিচ্ছি, ওই পেজটা টোটালি এখন নাই। এই যে আপনারা হোম পেজটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে, এটা যদি আমি রিফ্রেশ করি, এই যে দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু এখন নাই। তো এখন আপনাদেরকে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি, ধরেন কাউকে আপনি ওয়েবসাইটটা দিলেন বা ছোটো ভাইকে দিলেন, সে হচ্ছে ব্যবহার করতেছে, উলটপাল কোনো কিছু কাজ করার কারণে আপনার ওয়েবসাইটটা পুরোটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। এখন সেজন্য সবগুলো কাজ পেজ কাজ করতেছে কিন্তু হোম পেজটা আসলে কিন্তু কাজ করতেছে না। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে আবার হচ্ছে এই অল ইন ওয়ান WP মাইগ্রেশনে যেতে হবে। যাওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন এই যে ইম্পোর্ট, এক্সপোর্টও করে ফেলছি আমরা অলরেডি, মানে ব্যাকআপ দিয়ে রাখছি ফাইলটা। তো এখন হচ্ছে ইম্পোর্ট করতে হবে।
ফাইল টেস্ট যাবেন, আমরা কোথায় রাখছি, ফেসবুক বুস্ট বাংলাদেশ নামে একটা ফোল্ডারে রাখছি আমার যতটুকু ধারণা। এই যে আমাদের সেই ফোল্ডারটা আমরা কিছুক্ষণ আগে যেটা ব্যাকআপ দিয়ে দিছি, সো আমরা যখন এটা ওপেন দিব এটা দেখবেন হচ্ছে আপলোড হতে শুরু করবে। তো এটা আপলোড হয়ে গেলে আপনি যখন এটা হচ্ছে মানে কমপ্লিট দিয়ে দিবেন অটোমেটিক্যালি আবার সব কিছু আপনার ব্যাকআপ চলে আসবে। তো আমরা হচ্ছে এটা দেখি, মানে সরাসরি দেখি কাজ হয় কিনা। এটা হচ্ছে 100% এতটুকু আসলে আমি আবার ব্যাক আসবো। ওকে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 100% কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমাদের কিছুক্ষণ আরও ওয়েট করতে হবে। তারপর হচ্ছে যখন আপনার কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পাবেন যে দ্য ইম্পোর্ট প্রসেস উইল ওভাররাইট ইউর ওয়েবসাইট ইনক্লুডিং ডাটাবেস মিডিয়া প্লাগিনস টিমস, এই লেখাটাগুলো শো করবে। এরপর হচ্ছে প্রসিড দিবেন, ঠিক আছে। প্রসিড দেওয়ার আগে আমি একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু আগের মতোই আছে, এলোমেলো হোম পেজটা কিন্তু টোটালি হচ্ছে চলে গেছে। এখনই আমি হচ্ছে যখন এটা প্রসিড দিয়ে দিব এটা অপেক্ষা করে দেখি। তো আপনারা এখনই দেখতে পাবেন যে এটা হচ্ছে যখন যেহেতু আমরা ব্যাকআপ দিয়ে রাখছি ওই ফাইলটাই আবার আপলোড করতেছি, যার কারণে এটা আবার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা অলরেডি মানে ইয়া হয়ে গেছে, এখন ক্লোজ করে দিতে পারি। এখন আমি এটা রিফ্রেশ দিচ্ছি আপনাদের সামনে, এখন দেখবেন আমাদের ওয়েবসাইটটা আগের মতো হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা আগের মতো চলে আসছে, মানে আমাদের হোম পেজটা কিছুক্ষণ আগে সবগুলো ডিলিট করে দিয়েছি না আমরা। তো দেখতে পাচ্ছেন সবগুলো চলে আসছে। এখন পেজটাও দেখি, পেজটাও মেবি এখন চলে আসবে। এই যে পেজটাও দেখতে পাচ্ছেন হোম পেজটা চলে আসছে, কিছুক্ষণ আগে কিন্তু আমরা এটা ডিলিট করেছিলাম। এই একটা প্লাগইন দিয়ে খুব সহজভাবে পূর্ব অবস্থায় যেরকম ছিল সেটা খুবই সহজেই ব্যাকআপ দেওয়া যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন কিন্তু হবে। যারা হচ্ছে ওয়ার্ডপ্রেসের রিলেটেড হচ্ছে ওয়েবসাইট বানিয়েছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিই ভিডিওটার মাধ্যমে আপনার কতটুকু উপকার হয়েছে। যারা যারা কোর্স করতে চান, যারা যারা ভবিষ্যতে করবেন আর কি, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খুব শীঘ্রই আপনার এবং আমার সাথে দেখা হচ্ছে নতুন সব ইমাজিং ইমাজিং ভিডিওগুলো নিয়ে। সবাই কিন্তু সে পর্যন্ত ভালো থাকবেন।